পুরোহিত মহাশয় ঠাকুর ঠাকুর নয় ঠাকুর মনে হয় না কেন দেখে কিন্তু মনে হচ্ছে না যে আপনি ঠাকুর কেন না যেরকম ভাষায় তারপরে চেহারায় কেন আপনি ওই ক্যান ক্যান বলছেন না বৈবাহিক মহাশয় আপনার ভাষা বুঝতেই পারছেন না বাংলাদেশে ছিলাম নমসূত্র ওই নমসূত্র কর্মকার আর আপনাকে ওদের চাইয়া হয়েছি নয়শো সত্র নয় নমসূত্র নমসূত্র বাংলাদেশে ছিলেন কর্মকার বাংলাদেশে আপনার কি নাম ছিল আমার নাম ছিল ওখানে রাজকুমার কর্মকার আচ্ছা 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 আর ওরে ভাই বললাম দুলাল কর্মকার আচ্ছা আচ্ছা যে ঘরে গলতে আসে আচ্ছা আচ্ছা প্রহিত মহাশয় আপনাকে নিয়ে তো একটু চিন্তায় পড়ে গেলাম কেন এখানে রাজবাড়ির বিয়ে হ্যাঁ রাজবাড়ির বিয়েতে কেমন খাবারের আয়োজন আছে আপনি বলতেই পারেন খাইবার কি করছেন কচি পাঁঠার মাংস পাঁঠার মাংস মোচার ঘণ্ট কালকে পাঁঠার মাংস মুগের ডাল তারপর গলদার চিংড়ি ইলিশ মাছের ভাপা মিষ্টি মিষ্টান্ন এগুলো তো বলতেই হবে না সেটা বলা হচ্ছে না তো আপনি কইছেন আপনি খান কি আপনি খাবেন কি এই কথা কোন চা খেতে যাবেন তাই হবে বিয়ে বাড়িতে ও আমি জুতাই খাবো জুতাই দিবেন জুতা নয় আপনি যা খেতে চাইবেন ও মানে যত খাবো তত দিবেন হ্যাঁ আরে বাবা আমি ব্রাহ্মণ মানুষ নিরামিষ ভোজী মানুষ তাই তো মাছ মাংস রসুন পেঁয়াজ বাবা খাই না তাই তো ওনাকে নিয়ে তো আমি মুশকিলে পড়ে গেলাম উনি তো নিরামিষ ভোজী তবে বাবা বিয়ে বাড়ির ব্যাপার ই আছে ছাড়াছে আহ কিসে পোল্টি ঠ্যাং ভুটি চামড়া ছি 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 আপনি এক্ষণে বললেন আপনি নিরামিষ ভোজী হ্যাঁ অথচ ছাট করছেন মানে মানে মাছ মাংস বাবা খাই না ছাট পেলে খাই ওটাও নিরামিষের মধ্যে নয় ছাটার টেস্টিংটা বেশি লাগে ওগুলো হবে না এই বিয়ে বাড়িতে তাহলে তো আমার খাওয়া আচ্ছা আপনি ফলমূল খেতে ভালোবাসেন ফল কি আছে কলা কলা খামু তো তরমুজ খামু না তরমুজ নয় তরমুজ হ্যাঁ তরমুজ খামু না আবার তরমুজ তরমুজ হ্যাঁ তরমুজ খামু না আচ্ছা কলা দেখি গো মায়েরা একটা কলা দেখি ওখান থেকে একটা কলা ভেঙে দাও ব্রাহ্মণ মশাই হ্যাঁ মানে ব্যাপার হচ্ছে দেশি মানিক তো সাইজে একটু ছোট দেশি মানিক বলে কথা আমাকে বাংলাদেশে কত বড় বড় এখানে ছোট ছোট এই কলা দেখে একটা কথা মনে করে বলবা কথা মনে পড়ে গেল আর কি আর কম এই যে ব্যাপার হচ্ছে কি জানে বাড়িতে যখন ছিলাম ভালো ছিলাম বাড়িতে যখন ছিলেন হ্যাঁ এই যে মানে ঢিটোল হাট পুরো বাড়া নয় ঢিটোল ঢিটোল আমি ওই ঢিটোল না ঢিটোল আমি মনে করি আমি কইছি ঢিটোল আর লাগবই না তা নয় ঢিটোল ও ঢিটোল হাটে মানে পুরো পাড়া গান হচ্ছে ইয়ের বাড়িতে ভাবনের বাড়িতে ভাবন সরকার হ্যাঁ সকালবেলা যাই বাবা
মায়ের কাছে মানত করেছেন, কি বলে মানত করেছেন? বাথরুমও ভালো খুব একটা নয়, নরমাল বাথরুমে বসলে মাল পরে একটা টেঙ্গিতে থবাং করে জল। আচ্ছা কি বলে মানত করেছেন বলুন, বলুন, খুলে না বললে তো বুঝতে পারবো না কি বলে মানত করেছেন। অজগর মশাই বাথরুম তো ভালো করে বুঝতে গেছে আমাকে না, তা ডিস্টার্ব হতেই পারে না, আমার নয় তো। তাই মাকে কইছি, মা আমার হাগা ভালো করো, আরে কলার যে কলা খাই যদি একটু টাইট কেমন করে মানুষ জানেন কেমন করে বলে মা আমার হাগা বি কত কেমন হাকার সঙ্গে পাদা বাবা, আর কইলো কেমন পাদা, উফ আবার শুরু হয়ে গেল বাবা, পেটে মোচড় দিচ্ছে নাকি? মোচড় দিচ্ছে বাবা, এত পাতলা পায়খানা চিড়ে ভিজে খাওয়া যাবে? আবার কথা মনে পড়ে, আচ্ছা বলুন ওই আমার দয়াল বাবা কলা খাওয়া কাজ লাগাইয়া এখন কি কাজ?
তাই বলুন। এবার মায়ের মারে ডাকুন। কি? মায়ের মারে ডাকুন। মায়ের নয়। হ্যাঁ। বলুন মেয়ের মাকে ডাকুন। হ্যাঁ মেয়ের মারে ডাকুন, সেনের সঙ্গে বিয়ে লাগাম। ব্রাহ্মণ মশাই। আপনি কি ভাষায় কথা বলছেন? না না মেয়ের মাকে ডাকুন, সেনের বোন কোন রাখবো। সেটা বলো। হ্যাঁ। ভুল করে আসলাম। মেনকা বলে মেনকা। বলো। আপনারে কইলাম মায়ের নিয়ে মায়ের মারে ডাকেন, মায়ের আনছেন কে? এটা মেয়ে নয়, এটাই হচ্ছে মেয়ের মা। এটা মেয়ের মা? ওগে মা, গে মেয়ের মা কত ভালো রে। মেয়ের মা যদি এত ভালো হয় তা মাইয়া কত ভালো রে। যাক মালদারে ভালোবাসেন। ভাই বেশাই, কি বলছেন আপনি? না মেয়ের মাকে ভালোবাসেন, সেটা বলুন। বাবরে, মেয়ের মার মাথায় সিঁদুর দিয়ে এক তক্তি সিঁদুর লাগে মনে একবারে, এর ডাব্বা করে দিয়েছি। তা আপনি কি ভাবছেন? হ্যাঁ না, বেহানরা বেহারা ভালো পছন্দ করবো। শোনো মেনকা। বলো। তুমি তো জানো বিয়ের দিনে নবগত যমুনাকে বরণ করে নিতে হয়। হ্যাঁ গো। চাও তুমি বরণ করে নাও, তবে ছায়ামণ্ডপে বসবে। বেশ, আমি এক্ষুনি বরণ করে নিচ্ছি। তুমি নবগত? এটা নবজামাই? নবজামাই হবে কেন? আপনি বললেন যে নবগত। হ্যাঁ, নবকথার অর্থই আপনি বুঝলেন না। আর আপনি নতুন জামাই প্রয়িত হয়ে গেলে নতুন জামাই? হ্যাঁ। ও আমি তো নম জামাই না, ধানা কুটি করবো আর খাবো। বাবা আমি তোমায় বরণ করে নিচ্ছি বাবা। তাই করুন মা। বদন তোল বদন তোল সাত তালিক মল গো বাবা, চন্দন দেখে কেন ভয় পাচ্ছ বাবা? কেন ভয় পাচ্ছি জানেন মা? কেন বাবা? ওই না চন্দনি আরি না আগে পেয়েছে আগে দাদাকে, ওই না চন্দনি আরি না আগে পেয়েছে আগে দাদাকে। বাবা আমি তোমায় চন্দন দিয়ে বরণ করব না বাবা। নিবেদন তো শাশুড়ি মা
বাবা আজ আমার একমাত্র মেয়ের বিয়ে বড় আশা করে এসেছিলাম বাবা তাহলে কি আমি আজকে দিনে বরণ করতে পারবো না বাবা পারবেন মা বরণ ডালাতে যতগুলো দ্রব্য নিয়ে এসেছেন সব দ্রব্যের মধ্যে যেন আমি একই দৃশ্য দেখতে পাচ্ছি তাই আজকের দিনে যদি বরণ করতে হয় ওই দেখা যায় ছায়া মণ্ডপে ঘটে গঙ্গা জল তা দিয়ে বরণ করতে গেলে আমি সন্তুষ্ট হব মা তাই হবে বাবা চন্দনকে দেখে ভয় পাচ্ছে কেন ভটভটি চালাই আর বদন চায়ের দোকান করি সেটা নয় এখন কি কাজ আছে এবার মেয়েকে নিয়ে আসুন কোথায় তাই তাসিগণ আমার কন্যাকে নিয়ে এসে ছায়া মণ্ডপে হ্যাঁ ছেলে মেয়ে হাতে ফুল দাও ফুলকো ফুলকো বুঝে দেবো ফুলকো আর মুড়ি আর সিরা দাও আর দুধ দিয়ে ভিজে খাক বিয়ের সময় ফুলে এবার মেয়েকে নিয়ে ঘোরান নাকবো আর নাচান নাকবো ড্যান্স করান নাকবো এবার শুরু হবে সপ্তাহ পরদক্ষিণ ফুল যখন নাই খোঁজ দাও তাহলে হবে তবে যাই হোক এবার সপ্তাহ পূর্তি করে হবে মায়েরা টুলু ধরে দিবেন বাধ্য করে মায়ের মতো বাজাবেন আর আর কেউ আসবে না আসো নাচতে হবে ঘুরতে হবে ভেহুলোকে নিয়ে ড্যান্স করতে হবে ঝিকিম ঝিকে ড্যান্স করতে হবে আসো আসো হ্যাঁ উঠে আসো উঠে আসো আজকে দিন আনন্দ কালকার পাবা না হ্যাঁ ভুল ভুলটা যাবো আসো নাচতে হবে এই আনন্দ সকাল হলেই শেষ মোটা জামাইটা কই মোটা জামাইটা নেলাগোলা থেকে এসছে নেলাগোলা থেকে ঠটোবালা জিতেন সরকার তোমার খুব দরকার যেখানে থাকেন সেখানে থাকেন খুব তাড়াতাড়ি এখানে আসেন তাহলে এবার সপ্তমা পুরো শুরু হচ্ছে ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি ও মায়েরা দাহ গো উলুরি ধ্বনি আজি বেহুলা পালি হবে বিয়ে পুষ্পের ছাওনি পাঁচ রঙের বাজন বাজে Yeah.
चरण चाहिया बाजन बाजे আপনারা যদি যেভাবে অনুমতি দেবেন সেভাবে করব। নিয়ম যেটা হচ্ছে যে পূর্ব দিকে মুখ করে বিয়ে বসাতে হয়, কিন্তু আপনারা আছেন সবাই পশ্চিম দিকে। কিন্তু লোকজন সব এদিকে আছে না, যার জন্য বলছি আর কি। দশ মানে ভগবান, দশ যেদিকে অনুমতি দিবে সেদিকে হবে। বাড়ির একজন গিন্ডম এসে দেখা করবেন। বাড়ির যে কোনো একজন আসবেন কিন্ডমে। আচ্ছা বলছিলাম, কেউ আসবে ইয়ে করবে, মেয়ে দান করবে, মেয়ে দান করবে, কেউ মেয়ে দান করবে। কন্যাদান কে করবে? হ্যাঁ, মেয়ের কাছে বসেন।
তবে যাই হোক আসার সময় মাঠে পায়খানা করেছি বাবা, জল খরচ করতে পারিনি, একটু শুদ্ধ হয়নি। ওম গঙ্গে চ যমুনা চৈব পদাবলী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সান্নিধ্যং। কুকুর 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 কুকুর। ব্রাহ্মণ মশাই কি করছেন এটা? কেন মুর্গা ডাকছে? কেন মুর্গা ডাকবে? গোধুল লোকনি বিয়ে দেওয়া করেছিল, এখন কটা বাজে দেখো। হ্যাঁ হ্যাঁ, এদিকে চলে আসেন, মেয়ের কাছে আছে। হ্যাঁ মেয়ের কাছে আছেন, একটু পরে ঝাঁটা লগনো, এখন ঝাঁটা লগনো, গোধুল লগনো আর। হ্যাঁ ওম গঙ্গেচ যমুনা চৈব কদাবরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সান্নিধ্যং কুরু। ওং ব্রাহ্মণেং মস্তকং শুদ্ধে নমং। ওং ব্রাহ্মণে মুখ্যধারং শুদ্ধে নমং। ওং ব্রাহ্মণে কণ্ঠেং শুদ্ধে নমং। ওং ব্রাহ্মণে উত্তর বাহু শুদ্ধে নমং। ওং ব্রাহ্মণে দক্ষিণ বাহু শুদ্ধে নমং। ওং ব্রাহ্মণেং নাভি কুণ্ডলং শুদ্ধে নমং। ওং ব্রাহ্মণেং পিছন্দরং শুদ্ধে নমং। ব্রাহ্মণ মশাই কি হলো, কি করছেন? কি আরে বাবা, পায়খানা করেছি তো পিছন্দাটা শুদ্ধ করে নিলাম, বুঝবো না তোমরা এটা কেন কইছো বলতে নাই। আর কইও না, বাড়িতে দুটো এখন ছাগল আছে, ওই আমার পইতে ছাগল বাঁধছি, দড়ি কিনবার পানি নাই, টেহা পাই না বিয়ে বাড়িতে, বুয়ে বাড়িতে কেউ টাকা দেয় না, বুয়ে বাড়িতে হাতে জল নাও, বুয়ে বাড়ি টাকা দেয় না কেউ। এবার মন্ত্র কও। হ্যাঁ মন্ত্র বলেন, ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। মুখে নিয়ে মাথায় নিয়ে পিছনে নাও। মুখে নিয়ে মাথায় নিয়ে ঠিক আছে, পিছনে কেন নিতে যাবে? এটা কোন শাস্ত্রে লেখা আছে? ছি ছি ছি, আরে বাবা কেরা পাচ্ছে রে, পাচ্ছে কেরা রে, বিয়ে বাড়িতে রে দাও ভটকা বুটাস, ভটকা বুটাস কেন বিয়ে বাড়িতে? দেখ তো নতুন জামার গন্ধ লাগছে, মুখে কাপড় দিছে। আবার নাও, বলো ওম শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। আবার মুখে নাও, এবার মন্ত্র বলে দেহ পবিত্র। হ্যাঁ বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডলিকাক্ষং সভাজ্যং ভ্যান্তরে সূচি, মাথায় ছিটিয়ে নাও। আবারও নাও, বলো ওম অপবিত্র পবিত্র বা গত বিবাহ যশ্বরে পুণ্ডলিকাক্ষং সভাজ্যং চারটা কলং ভ্যান্তরে সূচি, মাথায় ছিটিয়ে নাও। হ্যাঁ নাও, হাতে ফুল নাও, সবাই ফুল নাও, মন্ত্র বলো, বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণ সহায় নমঃ সুতে নমঃ ঘটে ব্রাহ্মণ মশাই। কেন মিষ্টি খাচ্ছেন? আপনি খেতে এসছেন না বিয়ে পড়াতে এসছেন? মন্ত্র করলে মুখটাকে মিষ্টি করতে হবে আগে, জানো? আপনার খিদে পেয়েছে আপনি বলবেন তো। না মুখটা মিষ্টি করবো না, আমার মন্ত্র ফুলাও ফুলাও। হ্যাঁ বলো ওম এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী প্রজাপতি নমঃ ঘটে দাও। আবারও নাও, বলো ওম এতে গন্ধে পুষ্পে সর্বদেবতায় নম ঘটে দাও। আবারও নাও, বলো ওম ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। উলুধ্বনিতে তোমাদের এতই কষ্ট, উলু দাও। Da 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 da
মারে লাস না বউ বেটি কানবো কানদুক আপনি বিয়ে পড়াতে আসছেন না ডান্স করতে আসছেন দোষটা আমার নয় কার দোষ যেমন নাগিন বাজলে কারো ভর উঠে যায় সেরকম আমার ডিজে বাজলে ড্যান্স শুরু হয়ে যায় তো বিয়ে বাড়িতে ডিজে বাজবে না বাজবে কি এটা আমার দোষ নয় বাবা ডিজে বালার দোষ ডিজে বালার দোষ ওই ডিজে বন্ধ কর মারামি রাখুন না তো ডিজে এখন ডুবাই ডুবাই দিব আয় বাবা মান সম্মান শেষ হয়ে গেল আমার রে বাপ ওং ব্রাহ্মণ সুতন নাচা নাচি বন্ধই নম হ্যাঁ হাতে ফুল আছে মন্ত্র বলো ওং সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে তম্বকে শরণে গৌরী নারায়ণী নম নম ঘটে তো আরে ব্রাহ্মণ মশাই আপনাকে খিদে পেয়েছে বললেই তো আমরা এনে দিতাম এইভাবে এদের খাবারগুলো খেয়ে নেওয়ার কি মানে বিড়ালের কাছে কেউ মাছের বাটি রাখে আচ্ছা হয়েছে এবার জোরাত করো গুরুর নাম বলো হে কৃষ্ণ অখণ্ড মঙ্গলাকরং ব্যত্যাঞ্জনং চরাচরং তৎপদং দর্শিতাঞ্জনং তস্মৈ শ্রী গুরুবৈ নমঃ ওং গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুয়ে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবৈ নমঃ হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে হয়ে গেছে এবার পান কই পান ধরেন মেয়ের কান ধরেন ও কান না মেয়ের হাত ধরেন মেয়ের হাত ধরেন মন্ত্র বলেন আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজামাতার হস্তে তুলে দিলাম তুমি বলো হাত মেয়ের হাতে হ্যাঁ তুমি বলো বাবা আমি ধরে নিলাম ছেড়ে দিও না মাঠে ঘাটে শিয়ালে অত্যাচার চলছে খুব এখন কুশ কই কুশ নিয়ে আসো এ নিন এটা কুশ না কারি কি এটা কারি কারি হ্যাঁ আপনি তো সবই পারেন হ্যাঁ এই কারিকে মন্ত্রভূত করে কুশ বানিয়ে নিন এই শুধু ব্রাহ্মণ খাটনি দেখেন তো ওং ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করায়ং কারি কয়ং কুশয়ং বানায়ং দেখি বাবা তোমার হাত দেখি মা তোমার পা পা কেন ও দুটোরে হাত আমি তো হাতে পায়ে বাঁধবো মনে হয় ওম হস্তাহস্তি জবরজস্তি কুস্তা কুস্তি বান্ধা বান্ধি নম ব্রাহ্মণ মশাই আপনি কি ইয়ার কি পেয়েছেন কেমন আর করলাম কুস্তা কুস্তি জবরজস্তি ধস্তা ধস্তি বান্ধা বান্ধি এগুলো হস্তবন্ধনের মন্ত্র আরে বাবা এটা ব্রাহ্মণদের সংস্কৃত ভাষা মানে উচ্চ ভাষা বুঝিয়ে দিন তো হস্তহস্তি মানে হাতের উপর হাত জবরজস্তি এক জায়গার ছেলে এক জায়গার মেয়ে জোর করে নিয়ে এক জায়গায় করলাম করলেন কুস্তা কুস্তি মানে কুস্তি বান্দা বান্দি আমি ব্রাহ্মণ নিজে থেকে দশজনকে সাক্ষী রেখে যে হস্তবন্ধন করলাম এদের মিলন বাবা কোনোদিন ছুটবে না তাই আর যদি মন্ত্রটা ভালো করে না করতাম আজকে এই ছেলেকে ছেড়ে অন্য ছেলের সঙ্গে চলে যাবে জানো বর্তমানে যুগে যা ঘটছে ওই জন্য একটা কড়া করে বান্ধিছে আর এই বান ছুটবো না না মিলনটা ছুটবো না হস্তবন্ধন খুলবে মেয়ের কোনো বোন আছে খুলে দাও কে খুলবে এই যে ভাস্তি আমার ভুল করলো আগে জামাল বাবুর কাছে টাকা নিতে হয় তারপর খুলতে হয় জি 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 আচ্ছা হয়েছে এবার বলছি না বাবা বেহুলার নাম কি বেহুলার নাম আবার কি হবে বেহুলা তো বেহুলা ভুলে গেলাম বাবা আচ্ছা বেহুলার বাবার নাম বাচস্পতি সৌদাগর তার বাবার নাম শঙ্খপতি সৌদাগর তার বাবার নাম
আরে কতগুলো লাগবে? না সম্পর্কটা পাকাপাকি ভালো হয়, এটা দিয়ে কাজ চালান। আচ্ছা ছেলের নাম কি? শ্রীমান দুর্লভ লক্ষ্মী। ছেলের বাবার নাম? চন্দ্রপতি সহদেব। তার বাবার নাম? কুটিশ্বরপতি সহদেব। ওর বাবার নাম? আরে কতগুলো লাগবে? চাল ডাল বাবা তোমাদের বাহাদুরি আমার, তোমরা খাওয়াতে পারলে আমি খেতে পারবো, তোমরা বলতে পারলে আমি সারা রাত শুনবো, অসুবিধা নাই আমার। আচ্ছা বাবা কি পক্ষ এটা? এদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। ওটা নয় অন্ধকার পক্ষ, না চাঁদনী পক্ষ। তো আপনি ব্রাহ্মণ না কি, কিছুই জানেন না? এবারে বুদ্ধি শেষ, আমার বাবা একটু পেচ্ছাপ লেগে গেল। ছি 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 ছি, দূরে যাবেন, এরা ব্রাহ্মণকে ঠকাবে, পেচ্ছাপ করার নাম দেখছি। এবার কি কি পক্ষ চলছে, আন্ধারি পক্ষ না চাঁদনি পক্ষ, মানে কৃষ্ণ পক্ষ না শুক্ল পক্ষ, পেচ্ছাপ করার নাম দেখে নিলাম, বুঝলে কিছু বাবা। আরে বাবা ব্রাহ্মণ মানুষ সবকিছু আমি জানি, বুঝতে পারল? পেশাব করতে গিয়ে আপনার মনে পড়ে গেল? আরে বাবা ব্রাহ্মণ যখন পেশাব করে কানে পয়তা দেয়। ঠিক আছে এবার শুদ্ধ হয়ে নিন। ওম পেশাব করাই বন্ধ নম, ওম চম্পকনগরং অধীশ্বরং চন্দ্রপতিং কনিষ্ঠ পুত্রং শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরং সহিতাং উজানিনগরং বাচস্পতিং একমাত্র কন্যাং শ্রীমতী বেহুলা নাচনীয়ং শুভ বিবাহ শুভ কর্ম সুসম্পূর্ণ হলো। মায়েরা একটু উলুদেন গো, উলুদেন উলুদেন। ব্রাহ্মণ মশাই ওটা বাজাচ্ছেন বাজান, কিলি কিলিটা কি আবার? কম হচ্ছে তো কিলি কিলি, বালুঘাটের পরে হিলি। বালুঘাটের পরে হিলি না? আচ্ছা হিন্দুর কই? হিন্দুর না সিঁদুর? ও সিঁদুর সিঁদুর কই? ও সিঁদুর দেখো ওখানে হাড়ি আছে না, হাড়িতে আছে দেখো হাড়ি তোড়ি। হ্যাঁ হাড়ি না, গামলা গামলা না মামলা আছে দেখো। কদ্দুর বাড়ি গো? গঙ্গরামপুর গ্যাংরামপুর বাড়ি? এই যে নাও আচ্ছাদন বস্ত্র ঘিরো, একটু বাড়ি দাও বাবা, ঢোলটাতে বাড়ি দিবা একটু, মায়েরা টুলু ধরে দিবেন, সুদান হবে, ঘিরো আচ্ছাদন বস্ত্র ঘিরো, বাড়ি দাও বাড়ি দাও, ঢোলটাতে বাড়ি দাও। হয়েছে? আচ্ছা বাবা লক্ষ্মীন্দর, তোমার তো বাবা বিয়ে হয়ে গেল, এখন কেমন লাগছে? কেন ও সংসারে চাপ পড়ে যাবে যার জন্য, চিন্তা করতে হবে না বাবা, মনে করো না সোলার মোটুক খুব হালকা, না সোলার মোটুক খুব ভারী, মানুষে বলে হালকা কিন্তু খুব ভারী। যাক বিয়ে করে বিয়ে হয়ে গেছে, বাড়িতে গিয়ে সংসার করবে। আচ্ছা মা বিয়ে হয়ে গেলো তোমাকে এখন কেমন লাগছে? লজ্জা করছে? তোর নতুন মেয়ে বিয়ে হচ্ছে, লজ্জা করবে না তো কি করবে? লজ্জা করার কিছু নাই, একদিন লজ্জা, দুদিন লজ্জা, তিন দিনের লজ্জা ভেঙে যাবে, তারপরে কলস নিয়ে টি বলে যাবে। রান্না হয়েছে দিদি? হয়েছে, আমার অন হয় নাই, তোমার ঠাকুর বাড়িতে নাই গেছে গা। লজ্জা করতে হয় না, সংসার করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দান কি আছে? কিছু আছে দান? দান ও ইয়েগুলো নিয়ে আসো, স্বপং বালিশং বেটকোভারং, স্বপং নাকি? ও সব, ও আচ্ছা সব বলে দেখালো, ঘরে সব কিছু উঠে নিয়ে চলে আসো তুমি, জানে বললাম স্বপং ঘরে আছে, স্বপং তাড়াতাড়ি টপং করে আনো। আ বুয়া তাড়াতাড়ি হয়, বুয়া দেওয়ার দেন রাখবো না, হ নাচবো ব্যাকে নাচবো, বস্তায় নাচবো, ঝোলায় নাচবো।
মন্ত্র বলেন, বলেন ওম বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারয়ং পত্রয়ং দানয়ং করিষ্যামি, দিয়ে দাও। হাতি তুই বলো বাবা ওম সর্বদানং গিজ্জামি, রেখে দাও। ওই থালাটা দাও, ওটা নামাও, ওগুলো নামাও, ওগুলো নামাও। এই জলং মলং সবই দিবে, থালাটা ধরে। মন্ত্র বলেন, বলেন ওম বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং অন্নপাত্রং দানয়ং করিষ্যামি, দিয়ে দাও। বাবা তুমি বলো এবার, বলো ওম ওম থালারে থালা, থালারে থালা, থালা দিল কোন শালা। এবার আপনি বলেন যে থালা, বলেন থালা দিলে পূজা পূজা সারতেছেন না, মন্ত্র করছি মন্ত্র, এটা মন্ত্র হচ্ছে। হ্যাঁ বলেন থালা, তুমি বলো থালা দিল কি জন্য, তুমি বলো যে জামাই মনসাখানে ভিক্ষা করবে যার জন্য, বলো জামাই তুমি এটা নিয়ে খাও, এই পুরানা থালা খাবে, ওটা ভিক্ষা করবে মনসাখানে, মনসাখানে ভিক্ষা করবে ওটা, নাকি পুরা নতুন থালা হলে নাই খাইতো ভাত, পুরো থালা কি করবো, ভিক্ষা করবো, দাও বাবা। হ্যাঁ আচ্ছা, আর আর কিছু দান আছে, আর নাই, বাস হয়ে গেছে, এবার উল্টাং পাল্টাং, ছেলেকে উল্টে দাও, মেয়েটাকে পাল্টে দাও, ও না ছেলেকে এদিকে নিয়ে এসো, মেয়েটাকে ওদিকে যাও, তুমি বাবাকে প্রণাম করো, আশীর্বাদ করে যেন চারপাশটা ছেলে মা বাবা হয়। হ্যাঁ তুমি হসুরকে প্রণাম করো, আগে মুখ দিয়ে। আচ্ছা হয়ে গেছে, এবার দান, ব্রাহ্মণে দক্ষিণ দেন, ও ব্রাহ্মণ কই, ব্রাহ্মণ ওই নরসুন্দর, নরসুন্দর, নরসুন্দর ব্রাহ্মণে এখন দক্ষিণে লাগে না, কখন লাগবে ওটা, গতকালকে লাগবে, গতকালকে, বাপরি কাল বলিয়েন না, বাড়িতে নাই চাল, বউ দিবে কাল, আপনি বলছেন কাল, হাইরে আমার কপাল, তাহলে ওটা গ্রিনরুম, না গ্রিনরুম হবে না ওটা। আচ্ছা গৌর বসন তাহলে করে দেন, মেয়ের বাবাকে বলছি গৌর বসন করতে, আমি আয় সম্ভব না, মেয়ের বাবাকে আমি নাপিত মনে করছিলাম, দেখেন তো আপনার মাথা খারাপ হয়ে গেছে, হাতটা বানছিলাম না, ও হন তো গৌরী বসন করা নাকবো, না না এরম এরম বসাবার কইছেন তো, এরম এরম বসাবার কইছেন, ওইভাবে বসালে তো সপ্তাহ এদিকে আসেন, কারো এদিকে দেখবো ভকি, এদিকে দেখবো মুখ, পৈতা বাড়িতে আসি ছাগল বানছি, কই নরসুন্দর কই, আপনি করে দিন, দেন আমার দক্ষিণটা দেন তো, আমি হাইটে যাই, ব্রাহ্মণ মশাই নরসুন্দরের কাজটা আপনাকেই করতে হবে, ব্রাহ্মণ হয়ে নরসুন্দর কাজ করবো কেন, করলে কি হবে, আর কালকে আমাকে পাঁচ ঠিকানা কামাতে ডাকবে, তো যাবেন আপনি কি হবে, গেলে হায় সর্বনাশ, গেলেই কামাই হবে আপনার, ইস আতপ চাল কই, আতপ চাল কই, আতপ চাল, আরে খইগুলো সবার হাতে দাও, হ্যাঁ খইগুলো দাও সবার হাতে, খইগুলো দাও, পানটা কই, মালয় আয় নাই,
সবাইকে দেওয়া হয়েছে কই? কাদের হাতে? ওদের কেন খোঁজ? ওদের বিয়ে হয়েছে না? যারাদের বিয়ে হয়নি তারা কিন্তু মানে নাপিতের গৌরী বচনে আশীর্বাদ করার দরকার নেই, মানে পরে বিয়ে না হলে আমার দোষ দিবে তখন। আবার যাদের বিয়ে হয়ে গেছে তাদেরকে দাও হাতে, মানে কই ভাই তোমার দিয়ে দাও, ফেরত দাও, ফেরত দাও। না না দাও দরকার না, দিতে হয় না, না দিতে হয় না, দিতে হয় না। এবার শুরু হবে গৌরী বচন। যারা এই আতপ চালকে খইকে আতপ চাল মনে করবেন, এটা কিন্তু বর্তমানে এখন খই নয় আতপ চাল। যারা পেয়েছেন তারা আশীর্বাদ করবেন, যারা পাননি তারা মন থেকে আশীর্বাদ করবেন। এবার শুরু হচ্ছে গৌরী বচন। আপনারা আমি একবার বলবো, আপনারা তিনবার শির দেবেন তাহলেই হবে। দক্ষরা যজ্ঞ করে মুনিগণ লইয়া, যজ্ঞ দেখে দিলেন পার্বতী মহামায়া। তাহা দেখে নিন্দা করে যত দেবগণ, অভিমানে ভগবতী দেখিলেন জীবন। হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী, সম্বন্ধ জুড়িতে এলেন নারদ মহামুনি। নানা বান্ধব বান্ধব আজ শুনিতে রসন, শিবের সঙ্গে গরুর হল দর্শন। পাটলি বৃক্ষ প্রসঙ্গ মহলতা, দর্পণ মাতপত্র নরসুন্দর ছত্র, চন্দ্র সূর্য কুলিনন্দর বেশ ছাত্র গাইবন্ধন। গাবিবন্ধন করিতে কুলেন পুরোহিত সাহেব বাক্যানুসারি, গাইবন্ধন করলে বড় আনন্দিত। পঞ্চবনের গাবি এক বনের দুধ, নরসুন্দর বচনে বিয়ে হবে শুদ্ধ। ডানে শঙ্কর বামে গৌরী, সর্বলোকে বল হরি, সর্বলোকে দিয়ে যায় হর গৌরীর বিয়ে হয়। গৌর গৌর হরি বল, হরি বল, ছিটাও 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 ছিটাও। এবার দান অলিন্দা, বিগড়ি আমি কি আসুন সকলে শিব লক্ষ্মীকে আশীর্বাদ করে যান। কি গো সবাই তো বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন, সারাত্রি প্রোগ্রাম মাইকে কেন বাস করা হয়েছিল। আপনারা যদি চলে যান তা আমরা কাকে গানটা শোনাবো, ড্যান্স হবে অবশ্যই, আমরা তো তাই বলছি, দাঁড়িয়ে যান সবাই নাচার জন্য, অসুবিধা নেই। এবার হ্যাঁ বলছিলাম, বাজনাতে নাচবেন না ডিজেতে নাচবেন? ডিজেতে। হ্যাঁ বলছিলাম আমাদের বাদল পাল, বাদল পাল আপনি যেখানে থাকেন সেখানে থাকেন, তাদের ডিজের কাছে আসেন, ডিজে গান চালাও, ড্যান্স হবে এবার এক ঘন্টা, তারপর হবে বিদায়। কেউ যাবেন না বসুন, সকাল অবধি গান হবে, সকাল হয়ে যাবে গান শেষ। সব হবে, সব হবে, আনন্দ করুক, আনন্দ করে নিক। আরে গোপাল লতাটা